দিনেই পৃথক থাকার দিন শেষ হবে আমাদের। ফার্মগেটের মোড় অথবা নিউ মার্কেটের চত্বর আবারও জমে উঠবে হকারের চিৎকারে। গাউসিয়ার ফুটপাত বরাবর হেঁটে যাওয়া পথিকের জামা টেনে ধরবে মরিয়া কোনো দোকানে। ওদিকে রেস্টুরেন্ট, সস্তা হোটেল অথবা স্টলগুলো উপচে পড়বে মানুষের আনাগোনায়। চায়ের কাপে আবারও উঠবে ঝড় ফুটপাতের টং দোকানে। নীলক্ষেতের মোড়ে জ্যাম সামলাতে হিমশিম খাওয়া মধ্যবয়স্ক ট্রাফিক পুলিশের কান ঘেঁষে উল্টো দিক থেকে তীব্র হর্ন বাজিয়ে হিস করে বেরিয়ে যাবে কোনো বেয়াক্কেল ভিআইপি। তোপখানা রোডে আবারও জমবে বামপন্থীদের আনাগোনা। ঠিক এমন কোন সময়ে টিএসসির দেয়ালে বসে অপেক্ষায় থাকবে এক প্রেমিক, এই বুঝিও এলো কলাভবনের মোড় পেরিয়ে। তখন ছোট্ট খুকি বেনি দুলিয়ে বিজয় সরণির বিশাল এরোপ্লেনের নিচ থেকে হাতে কিছু লাল সাদা স্বপ্ন নিয়ে বেরিয়ে আসবে। আমার সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে অটোরিকশার জাল গলে যখন হাওয়ায় মেলাবে, তখন পাশ থেকে রাজ্যের বিরক্তি নিয়ে তাকাবে লাল ঠোঁটে এক তরুণী। সত্যি একদিন শেষ হবে এই ঝলসানো দিন। নূপুরের শব্দে আবারও জমে উঠবে নজরুল মঞ্চ, রবীন্দ্র সরোবর। শিল্পকলার সামনে নাটক পিয়াসী নাগরিকেরা ইতিউতি চাইবে ব্যানার পোস্টারের দিকে। শাহবাগের ভিড়ে অপেক্ষারত এক অফিস ফেরত যুবককে অজান্তেই ধাক্কা দিয়ে যাবে তার প্রাক্তন। কেনাই গেল দেখছেন বলে খ্যাক খ্যাক করে হেসে উঠবে বাদাম বিক্রেতা রহমত ভাই। আর ঠিক তখনই উপচানো যাত্রী নিয়ে বিকল্প বাস পার হবে মোড়টা। পেছন থেকে দ্বিতীয় সারির বাম পাশের সিটের আকরাম সাহেবের কোলের উপর প্রায় উঠে পড়তে চাইবেন সত্যই ঢাকায় আসা এক মধ্যবয়সী। চাই বাবু হেনমিয়া বলে চিৎকার করে উঠবেন তিনি। কন্ডাক্টর সুহেল তখন ভাড়া চাইবার ওসিলায় সামনের সিটের তরুণীর ক্লিভেজের দিকে তাকিয়ে থাকবে বিপুল বিস্ময়ে। কেউ জানবেও না ঠিক তখনই সুকান্তের চাঁদকে সাক্ষী রেখে নেশাখোর তরুণেরা ঘন হয়ে আসবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে। জীবন বয়ে চলবে, আবারও ব্যস্ত হয়ে উঠবে সবাই। ঝলমলে নগরীর বাঁকে বাঁকে হেঁটে বেড়াবে মানুষের মুখ। ঠিক তখনই রোদ দড়িতে শুকাতে দেয়া আমার পুরনো জামার চকচকে বোতামে দুলে উঠবে এক ফালি সূর্য। তাই দেখে ফেলে আসা দিনের কোনো স্মৃতি অজান্তে হেসে উঠবে ওর মনের কোনায়। বিশ্বাস করো, আমাদের এই পৃথক থাকার দিন সত্যি শেষ হবে একদিন। শেষ হবে একদিন।